हाई स्टूडेंट्स, वेलकम बैक टू आवर चैनल लर्न विद आश। आमी सुदेशना। आज आमी तुम्हारे क्लास एटर त्रैराशिक अध्याय कोष देखी 10.2 एर अंकगुली कराबो। आगे क्लासे आमी तुम्हारे सात अब्दि करिए दिएछि, जदि तुम्हारा ना देखे थको ताहले डेस्क्रिप्शन लिंक देवा थाकबे, चेक करे निओ। आज आमरा आठ थेके करब। आठटा कि आछे देखो, एकटि संस्था जहाज देखे दस दिने जहाजेर माल नामानोर बरात पेयेछे। संस्थाटी तार जोन्नो 280 जन लोक नियोग करेछे। तीन दिन पर देखा गेल काजटीर एकेर चार अंश सम्पूर्ण होयेछे। आर कत जन लोक नियोग करले काजटी समय मतो शेष होबे ता त्रैराशिक पद्धतिते हिसाब करि। गणितेर भाषाय समस्याटी हलो कि बार करते बोलेछे, देखो लोक संख्या, ताहले एखाने लिखबो लोक संख्या ब्रैकेटे जन की आछे काजेर परिमाण। की हबे ब्रैकेटे अंश आर की आछे दिन संख्या। ताहले देखो कतदिने आछे, दस दिने जहाजेर माल नामानोर बरात पेयेछे। किन्तु कि होयेछे, तीन दिन पर काजटार एकेर चार अंश सम्पन्न होयेछे। ताहले कदिन काज होयेछे, तीन दिन। ताहले तीन दिन काज होयेछे कत अंश, एकेर चार अंश काज होयेछे। आर कत जन करेछे, 280 जन। किन्तु हवार कथा छिल कतदिन, दस दिन। ताहले बाकी रइल कतदिन, दस माइनस तीन समय सात दिन बाकी रइल। আর কাজের পরিমাণ কতটা বাকি আছে, আমরা জানি মোট কাজের পরিমাণ যখনই ধরা হয় অংশের ক্ষেত্রে তখন আমরা এক অংশ ধরি। তাহলে একের চার অংশ যদি কাজ করা হয়ে যায় তাহলে বাকি থাকে কত, এক মাইনাস একের চার সমান কত হয় চার, তিন মাইনাস চার মাইনাস এক সমান হয়ে যায় তিনের চার অংশ। আর এখানে কত হবে কোয়েশ্চেন মার্ক, ধরি এক্স। তিন দিনে যদি 280 জন কাজ করে তাহলে সাত দিনে নিশ্চয়ই কম জন লোক কাজ করবে। কেন কি, যদি সময়টা তোমার কম থাকে তাহলে বেশি জন লাগবে, আর সময় যদি বেশি থাকে তাহলে কম জনে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি হবে ব্যস্ত সম্পর্ক, তাহলে এখানে দিন সংখ্যার সাথে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। আবার দেখো, যদি একের চার অংশ 280 জন কাজ করে, যদি তিনের চার অংশ কাজ করতে হয় তাহলে বেশি জন লাগবে। যত কাজের পরিমাণ বাড়বে লোক সংখ্যাও তত বাড়বে। তাহলে কি হয়ে যাবে, এটা সরল সম্পর্ক। এবং লোক সংখ্যার সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক। অতএব কি দেখো, আমরা সরলভাবে করছি, তাহলে কি হবে 280/x, 280/x, এটা দেখো ব্যস্ত আছে, তাহলে কি উল্টে যাবে, মানে কি 7/3 ইনটু, এটা দেখো সরল আছে, তাহলে উপর নিচে হবে, তাহলে একের চার বাই তিনের চার, বা কি হবে 280/x সমান সাতের তিন ইনটু, যেহেতু এটা ভাজিত করে আছে তাহলে আমরা যদি গুণ করে লিখি তাহলে এটা উল্টে যাবে, মানে একের চার ইনটু চারের তিন হয়ে যাবে, বা কি হবে এক্স ইন্টু সাত ইন্টু এক ইন্টু চার সমান 280 ইন্টু তিন ইন্টু চার ইন্টু তিন, বা কি হবে গুণ করে আছে তাহলে এদিকে গেলে ভাগ হয়, এক্স সমান 280 ইন্টু তিন ইন্টু চার ইন্টু তিন বাই সাত ইন্টু এক ইন্টু চার। তাহলে কি হবে, কাটাকাটি করি, চার চার দেখো কেটে গেল, চার সাতে আঠাশ চল্লিশ, তাহলে কি হবে 3 × 9 = 36 মানে 360। কি চেয়েছে, আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। তাহলে আর কতজন নিয়োগ করতে হবে, ছিল কত 280 জন, তাহলে 360 - 280
সমান 80 জন নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। নয়টা দেখো, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2:1 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1,080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2,700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। দেখো এখানে কি বলেছে, যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার এত গুণ, মানে একটি যন্ত্রচালিত তাঁত সমান হস্তচালিত তাঁতের এত গুণ। তাহলে কি গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো তোমরা ভাবছো এখানে যন্ত্রচালিতও আছে হস্তচালিতও আছে, কোনটা নিয়ে বার করব। দেখো আমরা যদি হস্তচালিত তাঁতের হিসাবে বার করি, তাহলে আমরা একটা যন্ত্রচালিত সমান হস্তচালিত তাঁতের 2:1 গুণ, সেখান থেকে আমরা লাস্টে বার করতে পারবো। তাহলে প্রথমে আমরা হস্তচালিত তাঁত হিসাবে বার করি। তাহলে হস্তচালিত তাঁত সমানটি কি কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় ব্র্যাকেটে দিন, আর দেওয়া আছে কাপড়ের পরিমাণ ব্র্যাকেটে হচ্ছে মিটার। তাহলে কি দেখো, 1,080 মিটার কাপড় 18 দিনে তৈরি করে 12টি হস্তচালিত তাঁত। তাহলে 2,700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে কটি তৈরি করতে পারে, ধরি এক্স। এখানে দেখো 1,080 মিটার কাপড় তৈরি করছে 12টি তাঁত, তাহলে 2,700 মিটার যদি কাপড় তৈরি করে তাহলে কতগুলি লাগবে হস্তচালিত তাঁতের সংখ্যা বেশি লাগবে, তাহলে এটা কি হয়ে যাবে, সরল সম্পর্ক। 18 দিন যদি কাজ হয় তাহলে 12টি তাঁতের সংখ্যা লাগে, মানে যন্ত্রের সংখ্যা। যদি আমার দিন কমে যায় তাহলে কি হবে, বেশি সংখ্যক যন্ত্রে লাগবে, কারণ দিনটা কমে গেলে তাড়াতাড়ি কাজ করতে গেলে মেশিনের সংখ্যা বাড়াতে হবে, তাহলে কি হয়ে যাবে, এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কাপড়ের পরিমাণের সাথে হস্তচালিত তাঁতের সরল সম্পর্ক এবং সময়ের সাথে হস্তচালিত তাঁতের ব্যস্ত সম্পর্ক। দেখো আমরা কি করছি, সরলভাবে করছি, তাহলে কি হবে, ওপর নিচ মানে 12/x, প্রথমটা কি আছে, সরল আছে, তাহলে কি হয়ে যাবে, ওপর নিচ মানে 1,080/2700 এটা দেখো ব্যস্ত আছে, তাহলে কি হবে, নিচ ওপর, তাহলে হয়ে যাবে 15/18, বা এক্স ইন্টু 1,080/15 সমান 12/2700/18, বা কি হবে, এক্স সমান 12/1,780/1,080/15, 00 গেল, 3×9=27, 0 বসে গেল, 3×5=15, কি হবে, 9×1=0 বসলো, 9×1=9, 9×2=18, 12×12 কেটে গেল, 5×2=10, 18×2=36। দেখো কি বলেছে, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2:1 গুণ। 2:1 গুণ মানে কত, 4×2=8, 8×1=9, মানে কত হয়, 9×4 গুণ। তাহলে 9×4টি হস্তচালিত সমান
একটি যন্ত্রচালিত, যেহেতু দেখো বলেছে একটি যন্ত্র চালিত তাঁত সমান 9/4 গুণ হস্তচালিত তাঁত, তাহলে আমরা 9/4টি হস্তচালিত সমান একটি যন্ত্রচালিত আমরা লিখতে পারি। তাহলে কি হবে, একটি হস্তচালিত সমান 1/9/4 সমান কি 4/9, উল্টে যায় তাহলে কি 36টি, আমার 36টা বেরিয়েছে। তাহলে 36টি হস্তচালিত তাঁত সমান কি হবে, 36 × 4/9, তাহলে 4×9 = 36, 4×4 = 16, তাহলে কি হয়ে গেল, 36টি হস্তচালিত সমান 16টি যন্ত্রচালিত। অতএব 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। 10টা দেখো কি আছে, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন, সমিতি একটি ট্রাক্টর কেনায়, দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়, একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বার করতে বলেছে, কৃষকের সংখ্যা, তাহলে কৃষক সংখ্যা ব্র্যাকেটে কি হবে, ব্র্যাকেটে হবে জন, কি দেওয়া আছে সময় ব্র্যাকেটে আছে দিন, আর কি আছে জমির পরিমাণ ব্র্যাকেটে হচ্ছে বিঘা। তাহলে কি বলেছে দেখো, 2400 বিঘা জমি 25 জন কৃষক 36 দিনে চাষ করে, তাহলে কি বলেছে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়, তাহলে অর্ধেক জমি মানে কি 2400 দেওয়া ছিল, অর্ধেক জমি মানে 2 দিয়ে ভাগ, তাহলে হয়ে যায় 2 × 1 = 2, 2 × 2 = 4, 0 0 বসে গেল। তাহলে কি হয়, 1200 জমি 30 দিনে কতজন করবে, ধরি এক্স, দেখো 2400 বিঘা জমি আছে 25 জন কাজ করে, তাহলে জমির সংখ্যা কমে গেলে কৃষক সংখ্যাও কম লাগবে, তাহলে কি হয়ে যাবে সরল সম্পর্ক। আর দেখো 36 দিনে 25 জন কৃষক কাজ করে, তাহলে 30 দিনে কম, যখনই দিন সংখ্যা কমে যাবে তখন কি হয়ে যাবে, কৃষকের পরিমাণ বাড়াতে হবে, না হলে কম দিনে কাজটা কমপ্লিট হবে না, তাহলে কি হয়ে যাবে এটা ব্যস্ত সম্পর্ক। অতএব এখানে জমির পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক ও কৃষক সংখ্যার সাথে ব্যস্ত সম্পর্ক, দুটো একসাথে লিখে দিলাম। অতএব কি হবে দেখো, 25/x আমি যেহেতু সরলভাবে করছি, তাহলে কি প্রথমটা আছে সরল, তাহলে ওপর নিচ, তার মানে হচ্ছে 2400/1200 × কি হবে, এটা ব্যস্ত আছে মানে উল্টে গেল, 30/36, বা x × 2400 × 30 সমান কি হবে 25/1200 × 36, বা x = 25/1200 × 36/2400 × 30, 0 0 গেল, 0 0 গেল, 12 × 2 কত হয় 24, দেখো 2 × 1 = 2, 2 × 8 = 16, 2 × 9 = 18, 2 × 1 = 2, 2 × 5 = 10, 5 × 3 = 15, 5 × 5 = 25, 3 × 3 = 9, মানে কত হলো 5 × 3 = 15। অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।